যখন আপনি ক্রিকেট খেলতেন সেই সময়টাই কি মেয়েরা আপনার পিছনে ঘুরতো না বা চিঠি টিঠি পেতেন কিনা? আমি স্কুল লাইফে চিঠি দেওয়া দেয় হয়েছে আমার পিরোজ করে। আসলে আমি মেয়েদের থেকে তখন খুব দূরে থাকতাম, আমি কিন্তু তো মেয়ে দেখলে মেয়েদের পিছনে ঘোরা, আমি আসলে তখন ফুটবল ক্রিকেট এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। আমি খেলাধুলা নিয়ে বেশি পছন্দ করতাম, যার কারণে আমার জীবনে পিরোজপুরে কিন্তু প্রেমের ঘটনাও কম। একটা মেয়েকে অনেক পছন্দ করতাম, অনেক দিন ঘুরেছিলাম, সেটা ফলো তো আর মানে কাজ তিন চার বছর। আচ্ছা, তারপরে সেটা কাজ দেয়নি, আর হয়নি কিছু, সেটা কথাই বলতে পারিনি, শুধু পিছনে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, এই ছিল ইতিহাস। তো সেখান থেকে ঢাকায় আসলাম, ঢাকা সিটি কলেজে পড়লাম, সেখানেও মেয়ে নাই। এরপর ঢাকা মেয়েদের ক্লাস সকালে হতো, আমরা বিকেলে মানে 11টার থেকে শীত। এরপর ঢাকা ইউনিভার্সিটি, এর তখনও আমি ইউনিভার্সিটি মেয়েদের সাথে অত লজ্জায় ঘুরতাম না, যে মেয়েরা গেলে একটু টিচ করতো, ওই করতো, আমি এগুলো এড়িয়ে চলতাম। আইআর একটা ডিপার্টমেন্ট ছিল, পাবলিকের ডিপার্টমেন্ট ছিল, ওখানে সুন্দর সুন্দর মেয়েরা ভর্তি হতো ইংলিশ, ওখানে ঘুরতে যেতাম। আবার আইবিএতে কিছু সুন্দর সুন্দর মেয়ে থাকতো, ওদেরকে দেখ দূর থেকেই দেখতাম, পকেটে তখন টাকা নাই, যে এদের থেকে ঘুরতে গেলে টাকা লাগবে, মফস্বলের ছেলে, এদের কী খাওয়াবো। তো সেরকম করে আর তখন আসলে মেয়েদের সাথে ইউনিভার্সিটি লাইফে প্রেম করে হয় ওঠেনি। এই এরপরে সিনেমা করলাম, এই করলাম, সেই করলাম, এরপরে ইদানিংকালে দেখতেছি যে এই মেয়েদের পছন্দ করা, মেয়েরা ভালো দিকবেই বলবো, তারা পছন্দ করা বা মেয়েদের যে একটা আগ্রহ তৈরি হয়েছে জায়েদ খানের, এটা কিছু বছর ধরে শুরু হয়েছে আর কি।